গুড মর্নিং এভরিওয়ান। তো সবাই নিশ্চয়ই ভাবছো যে আমার কানের পাশে এটা কি, এটা হচ্ছে বিছানা, দেখতে পাচ্ছো বিছানাটা এরকম ভূতের মতন উল্টে গেল কি করে। অ্যাকচুয়ালি এখনো বিছানা তোলা হয়নি, কিন্তু তোমাদের দাদা ভাই উঠে গেছে, ওর একটা জায়গায় যাওয়ার আছে, চলে গেছে অলরেডি, বাবার সাথে গেছে, আমিও উঠে পড়েছি, ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি। কিন্তু আজকে হবে আমার অগ্নি পরীক্ষা। মানে এখানে দেখতে পাচ্ছো সমস্ত জিনিস অলরেডি এখানে, এ দেখো নামিয়ে রাখা আছে এখান থেকে নিয়ে। তো এগুলো সমস্ত নামিয়ে আমি পরিষ্কার করব, কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার, তো এই টাইমটা তাড়াহুড়ো নেই, ঠিক আছে? তো সেই বিয়ের এক বছর এক মাস তো হয়ে গেছে, তো তবে থেকে আজ অব্দি পরিষ্কারটা হয়নি, সুযোগ হয়নি। তো আজকে ভাবলাম না এটা পরিষ্কার করি, তো তার আগে আমি যাবো ছাদে ঠাকুরের বাসনটা মেজে এসে দেন এটা পরিষ্কার করব। তো চলো এভাবেই আজকের দিনটাকে স্টার্ট করা যাক। পাচ্ছ টোটাল সাম্রাজ্য বের করা কমপ্লিট, এটা পুরো ফাঁকা। আর এখানে কতগুলো প্লাই ফ্লাই আছে, এগুলো যখন এই বেডের কাজ ফাজ হয়েছিল তো এক্সেস প্লাইগুলো এখানে রাখা আছে। দেখো কত ময়লা, কত ময়লা। যাই হোক, এবার শুরু করি ভেতরটা পরিষ্কার করার কাজ। মোটামুটি 1.5 ঘন্টা ডান, আমার অলরেডি হ্যাচি আসছে, কারণ ধুলোতে আমার প্রচণ্ড অ্যালার্জি আছে। তো যাই হোক, এখন আমার কিছুই হয়নি, 30% হয়েছে বলতে গেলে, এই পাশটা পরিষ্কার হয়েছে। আর সব থেকে খাটনির বিষয় যেটা লাগছে আমার কাছে সেটা হচ্ছে এই প্লাই, এই প্লাইগুলো এখান থেকে বের করে মুছে মুছে পরিষ্কার করে আবার এই কাউন্টারটায় রাখছি। মানে দুটো পার্ট আছে, এই দেখো দেখতে পাচ্ছ, এই একটা আর এই একটা, তো এটা এখনও আমার ধরা হয়নি। তো অলমোস্ট ডান, দেখতেই পাচ্ছ সিঁদুর ঘাম সব লেপটে আছে এখানে অবধি। ওফ, তো যাই হোক, একটা জিনিস তোমাদের দেখাই, সেটা হচ্ছে আমার, আমি আগে শিখতাম, ঠিক আছে, আমার গিটার, ঠিক আছে, এই দেখো আমাদেরকে একটু ক্লোজে দেখাই, তো এখন চর্চা নেই, আমার খুবই শখ ছিল গিটার শেখার, তো সেটা শিখেছি। তোমাদের দাদাভাইও শিখতো, কিন্তু তোমাদের দাদাভাই বিক্রি করে দিয়েছিলো, কিন্তু আমার আবার পছন্দ নয় যে আমি কোনো জিনিস যেটাকে শিখবো, ঠিক আছে, সেই জিনিসটাকে বেচে দেবো বা কিছু। তো ওর দিকটার থেকে ও ঠিক ছিল যে ঠিক আছে ওটাকে ইউজ যখন করবো না, কিছু পয়সা যখন পাচ্ছি, কারোর দরকারও লাগবে কম দামে, বেচে দিল। বাট আমি এটা রেখে দিয়েছি, যদি কখনো সময় সুযোগ হয়, নিয়ে এসেছিলাম ওই বাড়ি থেকে বসবো বলে, কিন্তু এখন আর ইচ্ছাও করে না, যেটুকুনি টাইম পাই মনে হয় মোবাইল টিপি বা ভিডিও তোমাদের সঙ্গে কথা, এই জাস। তো যাই হোক, দেখো এখন আমি ব্যাক ক্যামেরা তোমাদের দেখাই, এটা ধোয়া হবে, তাই এটা এরকমভাবে রেখেছি, প্যাকেটে রাখিনি। আর এই ট্রলিটা ঢুকবে ওই কোনায়, গিটারটা যাবে এখানে, ট্রলিটা তোমাদের দাদাভাই করেছে, কী লক নাম্বার কী দিয়েছে জানি না, খুলতে পারছে না, আমি চেষ্টা করবো আজকে এটাকে খোলা যায় কি না। তো যাই, এখন মোটামুটি ঘরের অবস্থা দেখো, দেখতে পাচ্ছ, তো এখন এটাকে বন্ধ করার চেষ্টা করবো, যদি আমি পারি না, এটা খুব কষ্টকর, চেষ্টা করে দেখি। এই ট্রলিটা আমি নিয়েছিলাম সেই বিয়েতে, শ্বশুরবাড়ি যাওয়ার জন্য কিনেছিলাম। তো কেসটা কী হয়েছে, ট্রলিটা কেনার পরই না আমি কী পাসওয়ার্ড দিয়েছিলাম, পাসওয়ার্ড মানে লকটা খোলা ট্রাই করছিলাম, তো পাসওয়ার্ড কী দিয়েছিলাম হাত লেগে না ভুল হয়ে গেছিলো, তো সেই থেকে আমি আর নিতেও পাইনি শ্বশুরবাড়ি, পুরোনো ট্রলি নিয়ে গেছি এক বছর ধরে। না সেদিনকে আমি ট্রাই করেছিলাম, সেদিনকে 2-3 ঘন্টা ট্রাই করা হয়েছিল বিয়ের দিনকে, কিন্তু খুলতে পারিনি আলটিমেটলি, খুলে ফেলেছে, খুলে ফেলেছে অঙ্ক কষে। না না, এই আমি 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 ভিডিওটা করলাম, দেখেছো আমার ভিডিওটাই তোমার জন্য লাগে, এই ট্রিকটা আমি শিখে গেলাম, ঠিক আছে। আর এর জন্য কিন্তু আমাকে ইউটিউবই হেল্প করেছে, আমি ইউটিউব করি আর ইউটিউবের কাছে অনেক থ্যাঙ্কফুল, আমাকে কিন্তু ইউটিউবই হেল্প করলো। কিন্তু সবাই কি আপনি বলো তো, সবাইকে কিন্তু করতে পারবে, তোমার মেন হচ্ছে সবাই আপনি হয়তো এটা স্ক্রিপ্টেড ছিল, মানে এটা একদম স্ক্রিপ্টেড না, মাত্র আমি ধরলাম আর খুলে গেল, এতক্ষণ ট্রাই করেছি, দেখো মা কাছে অঙ্ক দেখো, অঙ্ক দেখো, ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু মানে আলটিমেটলি আমি ভিডিওটা শুরু করতে করতে খুলে গেছে, কি খাবো বলো আজকে, বুক ভরা ভালোবাসা, এবার তো আমি বলবো না কি কত নাম্বার এলে গিয়েছে। তো আজকে সকালবেলায় তোমাদের দাদা ভাই আর বাবা গেছিলো, এই মালগুলো নিয়ে এসেছে, তো চলো এখন মেশিন ঘর খুলব। আজকে যেহেতু কাজ বন্ধ, তাই আজকে দাদুরা আসবে না, এই যে দাদুরের জায়গা ফাঁকা দেখতেই পাচ্ছ, বৃহস্পতিবার দাদুরা আসে না, তো এখন এই ঘরটা একটু ঝাড় দিয়ে নেবো।
ওদিক থেকে মাকে একটু হেল্প করে দিয়ে আসলাম, দেন এখন তোমাদের দাদা ভাই তো বসে ওই দেখো টিভি দেখছে, কোথায় রে, ওই যে বসে টিভি দেখছে, টিভি মানে কি খবর শুনছে, নিউজ, নিউজ পাগল, ঠিক আছে, রাত 3টে অবধি মাঝে মাঝে নিউজ দেখে, ঠিক আছে, ঘুম পাড়ানো যায় না। ও তোমাদের তো ওয়েলকাম করিনি, ঠিক আছে, ওই দেখো ওয়েলকাম, ওয়েলকামের নাম শুনতে তুমি ভুলে গেছিলে, ভুলে গেছিলে, ব্যস্ত ছিলাম, ব্যস্ত ছিলে টিভি দেখা, হ্যাঁ, তো যাই হোক বললে কি বলবো, ওয়েলকাম, আমি শুভ, আবার বলো, আমি শুভ, একটু অন্য স্টাইলে, অন্য স্টাইলে, আমি অশুভ, ট্যাঙ্কার বলো, আমি শুভ, আমি মেয়ে নাকি, আমি আমি শুভ, একটু বলো অন্য স্টাইলে বলো, হাই আমি শুভ, আর আই এম রিয়া, আমাদের এই ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে জানাই, বাট টাক্স এ ওয়েলকাম, হয়ে গেছে, এখন আমি আবার আমার বাবাকে একটুখানি ফোন করে নেবো, আর আজকে তো আবার বৃহস্পতিবার, দেন স্নান টান করে পুজো করতে যাবো। এতক্ষণ খবর দেখছিলাম, আজকে কী খবর বুঝতেই তো পারছো, খবর টবর দেখে এখন আমরা একটু না বেরোই, কারণ ছুটির দিনে একটু না বেরোলে হয় না, আর এই জন্য স্নান হয়ে গেছে, আমি এসে স্নান করবো। এটা কী করলে, ফুদিচ্ছ কেন, টান টান করে ছাদে চলে আসলাম, জল নেবো ঠাকুরে, তার আগে একটা জিনিস দেখাই তোমাদের, এই দেখো এই জায়গাটা দেখে ভাবছো তো আমার গাছগুলো কোথায় গেল, ওয়েট দেখাচ্ছি, দেখো এই যে সব এখানে ওখান থেকে ট্রান্সফার করে দিয়েছি, কারণ হচ্ছে এই জায়গাটায় না, মানে এই জায়গাটায় খুব রোদ পড়ে, চড়া রোদ পড়ে, মানে যতক্ষণ রোদ থাকবে গাছগুলোর ওপর পুরো চড়া রোদ পড়বে, যেহেতু গরমকালের রোদ জানোই তো, এবার একটুখানি মানে শীতকালে ওখানে ট্রান্সফার করে দিয়েছিলাম, হালকা রোদ থাকে তো রোদ পেত, এখন এই জায়গাটায় দিলাম, মানে হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, কারণ সকালবেলার দিকে এই জায়গাটায় রোদ পাবে আর বেলার দিকে হালকা রোদ পাবে, বেশি যদি এক্সট্রা আবার গাছ রোদ পেয়ে যায় সেক্ষেত্রেও গাছের পক্ষে খারাপ, কারণ গাছগুলো কীরকম শুকিয়ে যাবে, মরে যাবে, তাই টম সমস্ত টপ ফপ আজকে পরিষ্কার করে ছাদের এই জায়গাটা ধুয়ে এই জায়গাতে রেখে দিলাম, যাই এখন পুজো দিতে বসি, পাক্কা 12:35 বাজে, ধরো 1.5 ঘন্টা টাইম লাগবে, মানে দুটো, বিছানা পেতেছো কেন গো, বিছানা পেতে লাভ নেই, খেয়ে দিয়ে এসে বিছানা পেতে দিয়েছো, এখন শ্যুট করতে হবে, একটা ব্র্যান্ড শ্যুট আছে, হলে আমি জানতাম ঠিকই, মিথ্যা কি হলে জানতাম ঠিকই, আমি কি আর কি করছি নাকি, হ্যাঁ সত্যি বলছি, এখন ব্র্যান্ড শ্যুট করতে হবে একটা, কি ওরম করে তাকাচ্ছো কেন, বাবা মুখটা দেখো না, এসেই একেবারে, তা কি খেলে বলো আজকে, তো খাওয়াটা আজকে, আজকে মাছে মাথা দিয়ে লাউ ঘন্ট, হ্যাঁ আর কাতলা কালিয়া, আর আমের চাটনি, আর বিরিয়ানি হতে হতে হয়নি তাই ভাত, ভাই বিরিয়ানি হতে হতে হয়নি, ঠিক আছে সব এগুলো তোলো, এবার সুবাস পরে হবে, না ভালো লাগবে না, তাহলে কিন্তু সন্ধ্যাবেলা করতে হবে, সন্ধ্যাবেলা আমি বেরো বলতে কার সাথে, আমি তোমাকে জিজ্ঞাসা করিনি, আমি ওদেরকে বলছি কারা কারা ফাটাতে, কমেন্ট করে জানিও, আমারও দারুণ লাগে এটা ফাটাতে, এটা ছোটবেলায় প্রচুর ফাটাতো, আগে ফ্রিজ ফ্রিজ আনলেই এটা মানে পাওয়া যেত, এরকম বড় বড় এরকম প্যাকেট ফ্রিজ টিভি, হ্যাঁ না আগে ফ্রিজ টিভিতে থাকতো, বড় বড় থাকতো, তো মানে ফাটাতে ফাটাতে সময় চলে যায়, এটা নেশা, আমার ঠাকুমা এখনো এগুলো করে, এটা পেলে মানে যখনই পার্সেল আসতো, ঠিক আছে বিয়ের আগে, তো আমি যদি এটা না দিতাম ঠাকুমা রেগে যেত, মানে ঠাকুমা নেশা, সিরিয়াল দেখবে আর এটা বসে বসে ফাটাবে, ঠিক আছে এখন নেশা বন্ধ করো, ঘুমাও, হ্যাঁ ঘুমাবো, গুড ইভিনিং সবাইকে, চা টা খেয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখন একটু ড্রেস ফ্রেশ করলাম, কারণ অনেকদিন পর আজকে ওকে নিয়ে একটু বেরোবো, মানে বৃহস্পতিবার করে এরকম ভিডিও করার আগে রোজ প্রত্যেক বৃহস্পতিবার করে সন্ধ্যাবেলা বেরোতাম, বাট ভিডিও করতাম না, ভিডিও করার পর থেকে ভিডিও করার চক্করে আর মানে বাড়িতে এত প্রেশার থাকে ভিডিও করার এই ছুটির দিনটায়, তার জন্য আর বেরোতে পারি না, তো আজকে বহুদিন পর আজকে একটু ফাঁকা আছি, ভাবলাম যাই একটু ঘুরে আসি, এখন যাবো একটু ঘুরতে ওকে নিয়ে, সেই জন্য জায়গায় আনন্দ হয়ে গেছে, সাজা গোজা ঠোঁটটা হেভি লাগছে, তাহলে আর বেরোনোর মানে মানেটাই থাকলো না বলো, যে নামলাম কোথায় নামলাম এই যে ব্যাকে দেখে নাও, ব্যারাকপুর ক্যাফে,
আমি সেই হু উপরে ভেতরে ঢুকে গেছি, তারপরে আমাদের বলছে স্যার একটু ওয়েট করতে হবে বাইরে। তো এখন তাই জন্য বুঝতেই পারছো এখানে এসেছি ব্যারাকপুর ক্যাফে, ফার্স্ট টাইম গেলাম, ওপেন হওয়ার পর আসিনি কখনো। তো এখন তাই জন্য এখানে এসে একটু ওয়েট করছি আর সাথে একটুখানি ফটো শুট করছি। ফটো শুট দেখে তো আপাতত খুবই ভালো লাগছে, আর অ্যাটমসফিয়ারটা 100-তে 100 খেতে শুরু করে দিয়েছি। এদিকে তাকাও, তোমাকে দিচ্ছি, অবশ্যই খেয়ে জানাচ্ছি কেমন লাগলো, পুরোটা তো বলবো না। দেখে কিন্তু এখনই আমার দিয়ে স্মেলটাও ভালো না। কি গো, খেতে কেমন? একটা জিনিস এখানে খুব ভালো লাগলো যে দেখো এই যে এই ওয়ালগুলোতে সমস্ত সব সাইন করা, মানে যারা যারা আসে তারা মেবি এখানে সাইন টাইন করে যায়, বেশ ভালো লাগছে। এখানেও আছে, খাওয়া দাওয়া করে বেরোলাম, চলে যাচ্ছি এখন গাড়িতে যাওয়ার পালা। তোমাদের দাদা ভাই আবার খাওয়া দাওয়া নো ডাউট ভালো ছিল, প্রাইস মোটামুটি রিজনেবল, মোটামুটি মানে ক্যাফে অনুযায়ী বলবো, খুব বেশি না, হাই ফাই না। যাই হোক, আমার ইচ্ছা ছিল ওখানে আমাদের চ্যানেলের নামটা লেখার, তো সেটা হয়নি কারণ ওদের মার্কা শেষ হয়ে গেছে। তো যাই, এখন দেখি আমাকে ও দিদনের বাড়ি ছেড়ে ও একটু বন্ধুদের সাথে দেখা করতে যাবে, তারপরে আবার দিদন বাড়ি যাবে। যাবে তো টাইম পাই, ফুল ফ্যামিলি এখন দিদন বাড়িতে, তোমাদের দাদা ভাইও চলে এসেছে, মানে আমাকে ছেড়ে গেছিল একটুখানি তারপরে আবার আসলো। ওই যে বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, যদিও বাড়ি গিয়ে ব্লগটা শেষ করবো। দেখো খেয়ে এসে তাও ওয়েট করছে, কেন জানো? দিদন বলেছিল আর নাটক করো না, এখন দিদন গেছে আবার ভেতরে, কারণ আমরা বেরিয়েও গেছি কথা বলতে বলতে ভুলে গেছে যে ওকে মিষ্টি সেরেছিল, এখন দিদনের মনে পড়লো তাই মিষ্টি নিয়ে আসছে। গরম করছিল ঠান্ডা ফ্রিজের মিষ্টি, গরম করছিল এখন মিষ্টি নিয়ে বহুদিন পর আমরা বেরিয়েছিলাম, তো ভালোই খাওয়া দাওয়া হলো, বেরোনে এই জন্যই বেরোলে না পয়সা খরচ। তো যাই হোক, অনেক মানে ইচ্ছা ছিল খুব যে ব্যারাকপুর ক্যাফেতে যাবো, আজকে আনফরচুনেটলি ব্যারাকপুর ক্যাফেতে যাওয়া হয়ে গেল। অ্যাকচুয়ালি ব্যারাকপুর ক্যাফেতে আজকে যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না, ছিল আমাদের এখানে কি বলে ওটার নাম, কলেজ কিচেন বলে একটা আছে, ওখানে যাবো ভাবছিলাম। হ্যাঁ, ওটা আরেকটাও ভেবেছিলাম, ওটাও বন্ধ, কলেজ কিচেনও বন্ধ, লাস্টও বলছি তাহলে চলো যাবে ব্যারাকপুর ক্যাফেতে। এলাম তাহলে চলো ব্যারাকপুর ক্যাফেতে। এই ব্যারাকপুর ক্যাফেতে অ্যাকচুয়াল যাওয়ার অনেকদিন আগেই ওর যাওয়া হয়ে যেত মার সাথে, তো সেদিনকে কি ছিল মনে হয়, মারও যাওয়ার ইচ্ছা ছিল, বাট মার আগে মানুষের যেটা ভাগ্যে থাকে লেখা সেটাই হয়,
আমারও ইচ্ছা ছিল যে আমার ভাগ্যে ছিল আমি যাব এইজন্য আমি চলে গেছি আর আমাকে যখন অফারটা দিল আমি আর কি করব না অফারটা আমি দিইনি অফারটা আমি বললাম তাহলে কি ওখানে যাবে তুমি যখন বললে কোথায় ব্যারাকপুর ক্যাফে যাই এটা যদি তারপর যাওয়ার পর তুমি যদি খাওয়াতে আমাকে তাহলে আরো বেশি ভালো লাগতো ওই একই তো ব্যাপার তোমার মানে যা তোমার তা আমার তাই তোমার তো তোমার মনে হয় আমার মনে তো তাই তাহলে তাই আর যাই হোক মোটামুটি ড্রেস যেহেতু রিয়া বলেছিল যে প্রত্যেক দিন একজনের করে আমরা নাম নেব তো অবশ্যই সেই কথাটা তো রাখতে হবে তো সেই জন্য এখন আমরা একজনের নাম নেব ঠিক করেছি তার নাম হচ্ছে গিয়ে আরে দাও সৌমিত্রা মুর্মু ঠিক আছে না সরি সুমিত্রা মুর্মু কি চোখে গম দেখছি আমার চশমা লাগে বুঝে গেছি ও বলেছে আমি সুমিত্রা মুর্মু বোলপুর শান্তিনিকেতন থেকে বলছি আমি ডেইলি তোমাদের ভিডিও দেখি খুব ভালো লাগে তোমাদের ফ্যামিলিকে কোথায় গেল বলে যাও বলো খুব ভালো লাগে তোমাদের ফ্যামিলিকে আর ভিডিওটা আমার ভিডিওতে আমার নামটা বলবে প্লিজ তাহলে আমার খুব ভালো লাগবে অল দ্য বেস্ট তো সুমিত্রা মুর্মু তোমার নামটা নিলাম আমি জানি তুমি রোজ আমাদের কমেন্ট করো আমি আগেই বলেছি যারা আমাদেরকে কমেন্ট করো আমাদের কিন্তু তাদের নাম আর মানে তাদের ফটো আমার আমাদের সব মুখস্থ থাকে কারণ আমরা রোজই দেখি তোমাদেরকে যাই হোক ইচ্ছে তো করে সবার নামই নেওয়া কিন্তু ওই যে কথা কথা যেটা বলেছি সবার নাম তো নেওয়া পসিবল না অন্তত তোমরা বুঝবে এখানে অনেকেই আজকে বলেছিলে নাম নিতে পার সবারটা তো পসিবল না আমরা বলেছিলাম যে তোমরা বলতে থাকবে একদিন একজনের সুমিত্রা মুর্মু আর তুমি বললে তুমি থাকো বোলপুর শান্তিনিকেতন তো আমরা একবার ভাবছিলাম বোলপুর যাবো যাবো শান্তিনিকেতন দোলে কিন্তু আমি যাবো আমি কখনোই ছোট করি না আমার ভালো লাগে না পার্সোনালি আমি গেছিলাম একবার আমার অনেক ছোট ছিলাম মাধ্যমিক দিয়ে বোলপুরে যেতে হয়েছিল তো বুঝতে পারছো কতটা প্যাথেটিক যে মাধ্যমিক দেওয়ার পরের দিন দোল ছিল দোলের দিন আমি মানে ভেবেছিলাম বিশাল দোল খেলো বন্ধুদের সাথে আর মা জোর করে ধরে নিয়ে চলে গেছে বোলপুর শান্তিনিকেতন তো আমার ভালো লাগেনি সিরিয়াসলি আর বোলপুরে সেদিনকে ইভেন দোলের সময় আমি জানি না এখন খোলা থাকে কিনা শান্তিনিকেতনের ভেতরটা বন্ধ ছিল তো শান্তিনিকেতনও ঘুরতে পাইনি শুধুই আমরা ওই নাচ ফাঁস দেখেছিলাম ওইটুকুই তারপর আমরা ওখান থেকে তারাপীঠ চলে গেছিলাম তো যাই হোক কোনো সময় যদি শান্তিনিকেতন যাই অবশ্যই তোমার সাথে দেখা হবে সুমিত্রা মুর্মু তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি দিনটা ভালো গেল আর ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে আমাদের তো দিনটা ভালো গেল তোমাদের ব্লগটা কেমন লাগলো বা কেমন গেল আর অবশ্যই লাইক করো আর শেয়ার করো সবার সাথে বন্ধুদেরকে সবথেকে ইম্পর্টেন্ট সাবস্ক্রাইব যাকেই পাবে ধরে ধরে সাবস্ক্রাইব করিয়ে দাও ফ্যামিলি ধরে ধরে সাবস্ক্রাইব করিয়ে দেবে করিয়ে দেখাবে না সাবস্ক্রাইব করিয়ে রাখলে হবে না দেখাবে যে ভিডিও দেখো এদের ডাইরেক্ট ফিক্স এটা আমার ফিক্স চলো টাটা গুড নাইট আমি একটু ফ্রেশ হবো বাই